আমি আজ ভীষণ চটপট ব্রেড অমলেট বানাচ্ছি, তো কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি চলুন দেখে নিই। একটা আমি বাটি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি তিনটে ডিম। ডিম তিনটে আমি ভেঙে নিয়ে নিলাম। তো ডিম তিনটে এখন ভেঙে নেওয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচানো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটু জিরে গোলমরিচ গুঁড়ো। এখন একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু এখানে ধনে পাতা দিইনি, যদি ধনে পাতা যদি থাকে তাহলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ভালো করেই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হবে। তো আমার ডিমটা কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এবারে আমি এই যে ব্রেড নিয়ে নিলাম, আর উপর থেকে একটু এপিটোপিট করে ডুবিয়ে নিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি দু পিস করে নিচ্ছি, আর এরকম করতে করতে আমি যে কটা ব্রেড বানাবো সে কটাই কিন্তু আমি এরকমভাবেই ডুবিয়ে নেব। তো এখন আমার দু পিস কিন্তু এরকম ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তেল, আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। ফুল জোর করে দিলে কিন্তু ব্রেড দেওয়ার সাথে সাথে কিন্তু মানে পুড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য গ্যাসটা একটু মিডিয়াম করতে হবে। এখন আমি একটা দিয়ে দিলাম, আবারও একটা দিয়ে দিলাম। এখন উপর থেকে যে ডিমের গোলাটা আছে পেঁয়াজ শুদ্ধ একটু আমি কিন্তু দিয়ে দেবো, তবেই কিন্তু ডিমের ব্রেড অমলেট তৈরি হবে। তো আমি দুটোতেই এরকম দিয়ে দিলাম, কিছুক্ষণ আমি একটু হতে দিলাম। তো তিন থেকে চার মিনিট একটু রাখলেই কিন্তু একটা পিঠ হয়ে যাবে। তো আমি আবারও একটা পিঠ উল্টে দিচ্ছি, এরকম করে করে তিন চারবার এরকম উল্টাতে পাল্টাতে হবে কিন্তু, আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো আমি এরকম উল্টে পাল্টেই কিন্তু ভেজে নিচ্ছি। আর গ্যাস কিন্তু জোর করা যাবে না, জোর করলে কিন্তু পুড়ে যাবে সাথে সাথেই। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রেখে করতে হবে, আমি বারবারই বলছি। তো আমার দুটো কিন্তু ব্রেড অমলেট হয়ে গেছে। এখন আমি এই দুটো তুলে নেব, নিয়ে আবারও আমি দুটো দিয়ে দেব। দুটো আমি তুলে নিচ্ছি প্লেটে। তো আমি আবারও দুটো দিয়ে দিচ্ছি। এবারে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। কারো যদি প্যানটা বড় থাকে তো তিন চারটে করেও করে নিতে পারেন, আমার প্যানটা যেহেতু ছোট ওই জন্য আমি দুটো করেই বানাচ্ছি। তো আবারও দুটো হয়ে গেছে, এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। তা আমার ব্রেড অমলেট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণই লাগবে। তো সবগুলো এখন প্লেটে আমি একটা একটা করে নিয়ে নিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। কেউ যদি না দিতে চান তো দরকার নেই, শুধুই কিন্তু ভীষণই ভালো লাগে। তো দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল সুন্দর এখানে ব্রেড অমলেট। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন যদি হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে।